ওর মুখে কোনো লাইট দেওয়া যাবে না। মুখে লাইট দেওয়া আমার বৌবা দেখেছি, মুখের সামনে যদি লাইট দেয় ফট করে কেটে যাবে, কাটবি যতবার দিই ততবার কেটে গেছে। ও লাইটটা সরিয়ে দিতে হবে ওর জন্য মুখে। একবারই করি আর কি সারা বছরের মধ্যে, না আমি সারা বছর অন্য কাঠের কাজ করি। নমস্কার বন্ধুরা, বঙ্গবন্ধু চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগতম, আর জানাই শুভ দীপাবলির অগ্রিম শুভেচ্ছা। আজ আমরা বেরিয়ে পড়েছি বোলপুর শান্তিনিকেতন থেকে মাত্র কয়েক কিলোমিটারের দূরে অবস্থিত শেয়ালা গ্রামে। এখানে রয়েছে এক প্রাচীন বামাকালী মন্দির। মন্দির বলা ভুল হবে, কারণ বামাকালীর কোনো নিজস্ব মন্দির নেই। শেয়ালা গ্রামের এই জাগ্রত বামাকালীর মূর্তি তৈরি হয় গ্রামেরই এক দুর্গা মন্দিরে। সারা বছর এই দুর্গা মন্দিরেই থাকেন মা বামাকালী, কিন্তু মায়ের পুজো হয় এক ঝোপের মধ্যে বটগাছের নিচে। আমরা প্রথমে সেই দুর্গা মন্দিরের উদ্দেশ্যেই চললাম, পরে সেখান থেকে পূজারীর সাথে কথা বলে এবং যিনি মূর্তি করছেন তার সাথে কথা বলার পর আমরা সেই ঝোপের উদ্দেশ্যে রওনা দেব। তো বন্ধুরা, আমরা দুর্গা মন্দিরে এসে পৌঁছে গেছি। এই সেই দুর্গা মন্দির যেখানে বামাকালী মা সারা বছর থাকেন এবং নিত্য পুজো হয়, আর এই দুর্গা মন্দিরে বামাকালীর মূর্তি তৈরি হয়। পুজোর ঠিক আগের মুহূর্তে এখান থেকে নিয়ে যাওয়া হয় সেই স্থানে যেখানে বামাকালী পুজো হয়। আবার পুজোর শেষে বিসর্জনের পর সেই মেয়ের এই দুর্গা মন্দিরে রাখা হয়। তো চলুন, এই বামাকালী মন্দিরে যারা পুজো করে আসছেন বা সেবায়েত রয়েছে তাদের সাথে কিছু কথা বলে নিই এবং বামাকালী সম্বন্ধে কিছু অজানা কথা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার নাম দ্বিজেন চ্যাটার্জি, গ্রাম শেয়ালায়, পোস্ট দর্পশিলা, জেলা বীরভূম। আপনাদের যে বামাকালী এটা আছে প্রায় আনুমানিক 200 বছরের কাছাকাছি। হ্যাঁ, এটা খুব জাগ্রত, গ্রামের লোকে তাই বলে। এটা বিশেষত্ব হচ্ছে এর মাথার কোনো চুল নাই, একটি জটা মাথা থেকে পা পর্যন্ত। সেই জটা দেখা যায় সবসময়? জটা, হ্যাঁ, মাথা থেকে পা পর্যন্ত জটা, চুল নাই। মানে মূর্তি তৈরি করার সময় ওই একটা জটা রাখা? হ্যাঁ হ্যাঁ, একটি জটা রাখা হয় মাথা থেকে পা পর্যন্ত, ওর কোনো চুল নাই। আর ওর অলঙ্কার হচ্ছে সমস্ত মাটির অলঙ্কার, অপরাজিতা, শীষ, সাপ, কাঁধে সাপ, কোমরে সাপ, এ হচ্ছে বাঘছাল পরিহিতা। আর বামাকালী বিশেষত্ব হচ্ছে বাঁ পাটা আগে। মা যে খুবই জাগ্রত, তার মানে কবে থেকে সে জনসম্মুখে জানাজানি হলো এত জাগ্রত? এইটা লোক সমাজে লোকের মুখে শোনা যায়, আমরাও ফল পেয়েছি, মিস্ত্রিরাও জানে, মিস্ত্রিদেরও পূর্বপুরুষ করে আসছে, ওরা একই বংশধর, ওর দাদু বাবা এইভাবে করে আসছে। তবে গ্রামের লোকেও বলে বা জনসম্মুখেও শোনা যায় যে ঠাকুর খুব, কিন্তু আমাদের নিজেদের ঠাকুর আমরা লোককে সেভাবে ইয়ে করতে পারি না, তবে আমরা নিজেরা ফল পাই, জানি, বুঝতে পারি। আর লোকেও ইয়ে করে বলে, গ্রামের লোক মান্য করে। বামাকালী পুজো হয় ওই গ্রামের বাইরে বটতলাতে আছে, বটতলার নিচে হয়। আগে এর কোনো মন্দির ছিল না, চারটে বাঁশ ছিল, তার উপরে একটা ওই গাছের তলার গোড়াতে একটা তাল গাছ আছে, বট গাছের সঙ্গে একটা তাল গাছ আছে, সেই তাল গাছের জটি পাতা হয়, সেই পাতা দিয়ে ওর ছাউনি করা হতো, সেই তার নিচে পুজো হতো। তখন কোনো লাইট ছিল না, এখন যা কোনো রকম লাইট হয়েছে, তখন ওই সরকাঠি পাটকাঠি দিয়ে বলিদান হতো, পুজো হতো। এখন যা কারেন্ট আসাতে ওই ইলেকট্রিক আলো গিয়েছে বা ওই আলো জ্বেলে পুজো হয়, তবে ওর মুখে কোনো লাইট দেওয়া যাবে না। মুখে লাইট দেওয়া আমরা বহু বার দেখেছি, মুখের সামনে যদি লাইট দেয় ফট করে কেটে যাবে,
কাটবি, যতবার দিই ততবার কেটে গেছে। ও লাইটটা সরিয়ে দিতে হবে, ও যেন মুখে লাইটটা না পড়ে। তারপরের দিন ওখানে মচ্ছর টচ্ছ হয়, বহু লোক খায়। মানে মা যাকে বলে জীবন্ত। হ্যাঁ তাই বলে বাবু। হ্যাঁ মূর্তি এখানে তৈরি হচ্ছে, আর এখানে বাগদিরা হচ্ছে ওর কাহার। বাগদিদের কাঁধে করে যায়, ওরা কাঁধে করে নিয়ে যায়, নিয়ে আসে ওদেরই। হ্যাঁ ওই বামাতলার যে নাম বটতলায়, ওখানে নিয়ে যাওয়া হয়। ওরা গভীর রাতে পুজো হয়, এক রাতে দুটো কালী পুজো হয়, একটা সামাকালী একটা বামাকালী। না সামাকালীটা এখানে হয়, আগে হতো গোয়ালপাড়ায়, কিন্তু গোয়ালপাড়াতে কমিউনিকেশনের অভাব, যেখানে পুজো হতো তারা আমাদের সঙ্গে খুব একটা কোঅপারেশন করে না। আমার মা জীবিত থাকা অবস্থায় এখানে এনে দিয়ে গেছে, কারণ দিনকে দিন নদী গভীর হয়ে যাচ্ছে, পারাপারে খুব অসুবিধা। আমার মা সামাকালীকে এখানে এনে দিয়ে গেছে। আমি দুর্গা মন্দির, ওখানেও দুর্গা মন্দির হতো, এখানেও দুর্গা মন্দিরে পুজো হয়। মানে মায়ের বিসর্জন, মানে পুজোর পরের দিন বিসর্জন। হ্যাঁ বিসর্জন হওয়ার সাথে সাথে ওই মেয়ের আবার তুলে আনে এই মন্দিরে রাখে। হ্যাঁ হ্যাঁ সারা বছর এখানে থাকে। হ্যাঁ নিত্য পূজা এখানে হয়। হ্যাঁ 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 তাহলে আবার ওখানে প্রত্যেক অবস্থায় ওখানে পুজো হয়। প্রত্যেক অবস্থাতে ওই গাছতলায় পুজো হয়। অমাবস্যা ছাড়াও কি মানে ওখানে কোনো পুজো করালে লোকে করাতে পারে, কিন্তু আমরা অমাবস্যা প্রত্যেক অমাবস্যায় করি। কারণ ওখানে নিত্য সেবা আগে হতো, মুখুজ্জেরা করতো, এখন ঠিকঠাক হয় না, সেই জন্য আমাদেরকে ওখানে জল দিতে যেতে হয়। প্রত্যেক অমাবস্যাতে যায়, গ্রামের লোকেরও যায় ওখানে, সবাই মিলে ওখানে জড়ো হয়, পুজো পুজো হয়। এই বামাকালী আপনাদের পরিবারে কীভাবে? পরিবারে এটা আমাদের পূর্বপুরুষের হাত ধরে এসেছে। আমাদের আমরা শোনা যায় এই বংশের জমিদার ছিল, আর এটা গোয়ালপাড়ার রায়দের ছিল, রায়দের ঠাকুর নাকি আমাদের এই বংশধরকে দিয়ে যায়। এবং এই ঠাকুর রায়দের যে গুরুদেব ছিল, সেই গুরুদেবের নামে সংকল্প হয়, সেই সংকল্প আজও সেগুলি গুরুদেবের নামই হয়, আমাদের নামে হয় না, আমরা হচ্ছে সেবাই। তো চলুন ভিডিওটি আর দীর্ঘায়িত না করে আমরা কথা বলে নিই যিনি মায়ের মূর্তি তৈরি করছেন তার সাথে। তারপরেই আমরা রওনা দেব সেই স্থানের উদ্দেশ্যে যেখানে মা বামাকালীর পূজা হয়। তো চলুন আমরা কথা বলে নিই। আমার নাম পার্থ সারথী সূত্রধার, গ্রাম গোয়ালপাড়া, পোস্ট অফিস শান্তিনিকেতন, জেলা বীরভূম, শিয়ালা পাশে। আপনি যে বামাকালীর মূর্তি তৈরি করেন, তো কতদিন থেকে এই মূর্তি তৈরি করছেন? আমার প্রায় 30 বছর হয়ে গেল, 30 বছর থেকে করছি, হয়ে গেল আর কি করা। তার আগে বাবার সাথে আসতাম অনেক ছোটো থেকে। আপনার বংশ সবাই? হ্যাঁ হ্যাঁ আমাদের বংশের শুধু একজন করেই করে করেই আসছে। আপনাদের যতদিন বংশ থাকে ততদিন বামাকালী মূর্তি আপনারাই করবেন? হ্যাঁ। তো আপনি তো এতদিন ধরে মূর্তি করছেন, গ্রামের মানুষ যারা বলে যে মা খুব জাগ্রত, তো আপনার কেমন কি অনুভব করেছেন? আমার তো মনে হচ্ছে হ্যাঁ জাগ্রতই হতে, কারণ বছরে আমি একবার করি, আমার নেশাও নাই কোনো পেশাও নাই ঠাকুর করে, কোথাও দেখেছি ঠাকুর একই হয়ে যায়, মানে কোনো পরিবর্তন হয় না। মানে আপনি ঠাকুর করলে সে মুখের? হ্যাঁ হ্যাঁ মানে একই থাকে, আর আমার ঠাকুর এই একবারই করি আর কি সারা বছরের মধ্যে। আপনি আর কোনো ঠাকুর? না আমি সারা বছর অন্য কাঠের কাজ করি। আচ্ছা। আর এই ঠাকুর একবারই করি, তেরোদশী দিনে আমি মাঠে ঠিকই যাই চরণে, তারপর থেকে ঠাকুর শুরু করি। তেরোদশী বলতে আর কি দুর্গা পুজোর পরে, পরে যে তেরোদশী সেটা থাকে, তারপরে আমরা ঠাকুরই করি। মাটি কাল থেকেই দেবো, এখন পরপর চলতেই থাকলো, কারণ আর তো বেশি দিন থাকে না। এবারে দুটো ঠাকুর করতো, আর এটা শ্যামা, হ্যাঁ শ্যামা, হ্যাঁ বামা প্লাস শ্যামা দুটো ঠাকুরই হয়। মানে বামাকালী যেমন শুনেছি অনেক জায়গাতে বামাকালী আসে, যেমন ইনগাছা আর অনেক জায়গাতে, না একদিনে রং হয় না, রংটা আগের দিন থেকে করি, কিন্তু চোখটা পুজোর দিনে চান কান হয়, মানে ওই দুপুরবেলা থেকে চোখটা চান কান হয়, তার আগের দিনে চান কানো হয় না, আর সকাল থেকেও চান কানো হয় না, এটাই ওর নিয়ম। আর ওই রং করতে করতে যতগুলোই আমরা থাকি, মানে যেই থাকতো, আগে আমার বাবার সাথে থাকতাম, বাবাও থাকতো, কিন্তু সেই ঠাকুর সেই রাত ছাড়া শেষ হতো, মানে রাতে এখান থেকে উঠে যায় আর কি। ধন্যবাদ।
তো চলুন এবার আমরা মায়ের পূজাস্থলের দিকে রওনা দিই। তো বন্ধুরা, এই হচ্ছে সেই বামাতলা দুর্গা মন্দিরে মায়ের মূর্তি তৈরি হওয়ার পর কালী পুজোর ঠিক রাতে বাগদিদের কাঁধে চেপে মা এই বামাতলাতেই আসবেন। এখানেই হবে মায়ের পূজা। তো চলুন আমরা ভেতরে যাই। তো বন্ধুরা, এই হচ্ছে মা বাবার মন্দির। এখানে আগে কোনো মন্দির ছিল না। পেছনে যে বটগাছের ওপর তাল গাছ দেখতে পাচ্ছেন, জানি না কতটুকু দেখতে পাচ্ছেন আপনারা, তো এই তাল গাছের পাতা দিয়েই এখানে একটা ছোট্ট ছাউনি করা হতো, সেই ছাউনিতেই মায়ের পূজা হতো। তো এখন ভক্তদের দ্বারাই একটি ছোট্ট মন্দির তৈরি করা হয়েছে। আর এই যে মায়ের বেদি দেখছেন মাটির, এই বেদি কিন্তু মাটিরই বেদি, কিন্তু কোনো দিন পাকা করা সম্ভব হবে না, যা বললেন পূজারী মশাই। আর এই যে মা বাবার মন্দির চত্বর দেখছেন, এই মন্দির চত্বরেই কোথাও একটু বীর মাটি আছে। বীর মাটি অর্থাৎ যে মাটি মাথায় লাগালে যে কোনো কাজ সফল হয়। কাজেই যে কোনো শুভ কাজের আগে কোনো মানুষ এখানে এসে গড়াগড়ি দেয়, তার কারণ তারও জানা নেই যে বীর মাটিটি আসলে কোন জায়গায় আছে। বাগঝাল পড়িয়ে তা বামাকালীর পূজাস্থলে এক গা ছমছমে পরিবেশ। ভিডিও করার উদ্দেশ্যে আমরা অনেক জাগ্রত মন্দিরে গিয়েছি, তাই আমরা আমাদের নিজস্ব অভিজ্ঞতাতেই বলছি এই মা বামাকালী খুবই জাগ্রত। এই জায়গায় দিনের বেলাতেও সূর্যের আলো ঠিকভাবে প্রবেশ করতে পারে না, তাহলে আপনারা বুঝতেই পারছেন রাতের অন্ধকারে এই জায়গা কেমন দেখাবে। আপনি রাতের বেলা তো দূরে থাক, দিনের বেলাতেও একা এই জায়গাতে আসতে ভয় পাবেন, বিশ্বাস না হলে একবার ঘুরেই আসুন। এই জায়গায় এক আশ্চর্য রকম নীরবতা, যেন পাখিরাও জোরে আওয়াজ করতে ভয় পায়। বামাকালীর উপাসনা আমাদের তন্ত্র ধর্মে বেশ জনপ্রিয়। মায়ের এই রূপটি সম্পর্কে সকলের মধ্যে স্বচ্ছ ও স্পষ্ট জ্ঞানের প্রসার হওয়া খুবই দরকার। মা বামাকালীর দন্তপংক্তি বিদ্যুৎ কান্তির মতো। মা হলেন বালাকিনী, মাকে বিশ্বমাতা সম্বোধনে প্রণাম করা হয়েছে। মায়ের দূতি কালো মেঘের মতো। মা মুন্ডমালা ধারণ করেন, মা মুক্তকেশী এবং দিগম্বরী, মা লোল জিহ্বা এবং মায়ের তিনটি নয়ন রক্তবর্ণ। মায়ের মুখমণ্ডল থেকে কোটি কোটি চন্দ্র বিগলিত হচ্ছে, তার শিরদেশে অতিশয় উল্লাসযুক্ত উজ্জ্বল কিরিট। এখানেই মায়ের রূপ বর্ণনা শেষ নয়, আরও আছে, কিন্তু ভিডিওটি আরও অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে আমরা এইটুকুই জানিয়ে রাখলাম। মায়ের এই যে বেদিটি দেখছেন, এই বেদির কিন্তু কোনো পরিবর্তন হয়নি, এই বেদি সেই প্রাচীন বেদি, শুধুমাত্র একটা কংক্রিটের ছাদ হয়েছে। আর এই যে বটগাছটি দেখছেন, এই বটগাছের নিচেই মায়ের পুজো হতো, আর এই বটগাছের ওপরেই দেখুন একটি তাল গাছ, এই তাল গাছের পাতা দিয়েই মায়ের ছাউনি করা হতো। বর্তমানে তার আর প্রয়োজন পড়ে না, এখন কংক্রিটের ছাদ রয়েছে মায়ের জন্য। আর এই যে ঢালাই করা জায়গাটি দেখছেন, এখানেই পুজোর দিন মায়ের ভোগ রান্না করা হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো
দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো স্থানে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা বাবা।